মেঘলা আকাশ, শহর থেকে একটু দূরে আধা শহর এলাকায় আমি সাক্ষী অবস্থি একটা হোটেলে এলাম। বেশ ভালো একটা ঘর পেয়েছি। জানালার ধারে বসে বসে একটু অবসর সময় কাটাবো, অনেক কিছু চিন্তা করা যাবে। সামনে একটি ছোট জলাশয়, কিছু পাতি হাঁস ঘুরছে। ছোট ছোট হাঁসগুলো মা হাঁসের পেছনে যেমন হয়, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, বেশ লাগছে। সন্ধে সন্ধে ভাব, আকাশ মেঘে ঢাকা, চারিদিকে কেমন শান্ত ভাব। একটু পরেই হয়তো অঝোরে বৃষ্টি পড়বে, এক দুজন দূরে ছাতা নিয়ে যাচ্ছে। আচ্ছা, সেদিন ঠিক কী হয়েছিল? শ্রীময়ী এলো, শ্রীনন্দা এলো, তারপরে বেশ কত হাসি আনন্দ হচ্ছিল। শ্রীনন্দা বলল, দেখ শ্রীময়ী, তোর আর আমার নামের বেশ মিল আছে, অথচ চরিত্রে কোনো মিল নেই। তুই লিখিস বেশ, ওই যে তুই লিখেছিস, বৃষ্টি তুমি মিষ্টি মধুর হয়ে ঝড়ো মনে, মাঠে মাঠে ফুটিয়ে তোলো সোনার ফসল বুনে। শ্রীময়ী কি যেন ভাবছিল, শুধু বলল, রূপা দীপা ওরাও সকলে গান করছে। ভাবনা রে কি হাওয়ায়, শ্রীময়ীও গুনগুন করছে, তাহারে নিকি না রে দেখি না, শুধু মনে মনে কনে কনে। শ্রীনন্দা রূপাকে বলে, আচ্ছা তুই রূপলি পাড়ের গোলাপি শাড়িটা পরবি বললি না, পরলি না তো, কাউকে দিয়ে দেব? রূপা বলে, দিবি তো দে দিদি, কবে পরবো ঠিক নেই। শ্রীনন্দা বলে, না তুই বলেছিলি রাধা সেজে ওই শাড়িটা পরে নিত্যনাট্য করবি, কিন্তু এখন অন্য শাড়ি পরে ফেললি। রূপা বলে, হ্যাঁ বলেছিলাম, দেখি তাহলে আরও পরে পরবো। দীপা বলে, আচ্ছা আমি তাহলে পরের নাটকের সময় ওই শাড়িটা পরবো। রূপা বলে, হ্যাঁ জানিস তো দিদি, এত শাড়ি যে কোনটা আগে পরবো আর কোনটা পরে, আর এমনিতে তো শাড়ি পরা হয় না। এই দিদি কিছু বল, কী ভাবছিস? দিদি, শ্রীনন্দা ভীষণ অন্যমনস্ক, অথচ চা খাচ্ছে। চাটা খুব মন দিয়ে খেতে খেতে শ্রীনন্দা বলে, আচ্ছা সত্যি করে কি কোনো ভুলের মীমাংসা হয়, না শুধু মনে মনে হয়? দীপা বলে, দিদি ও শুধু মনে মনেই হয়। শ্রীনন্দা বলে, কেন? রূপা বলে, ঠিক বলেছিস দীপা। এই শ্রীময়ী কিছু বলছিস না যে? বুঝেছি তুই শুধু শুনছিস। শ্রীময়ী একটু হাসে শুধু। রূপা বলে, আচ্ছা আমি এখনই এই শাড়িটা পরে তাহলে নাচবো। দীপা বলে, আমি সাদা পাঞ্জাবি পরে ছেলে সেজে তোর সঙ্গে নাচবো, বেশ শ্রাবণ মাসে রাধাকৃষ্ণের মতো হবে। এই শ্রীময়ী, তোর এইরম একটা শাড়ি ছিল না? শ্রীনন্দা বলে, গোলাপি আর রূপলি মেশানো, রূপলি পাড়, একটু ডিজাইনটা আলাদা, তোকে না খুব মানিয়েছিল রে, মনে পড়ছে। নাচ হয়ে গেল, কেউ কেউ গুনগুন করে তার সাথে গানও গাইল নিজের মনে যে যার মতন সুরে। শ্রীময়ী শুধু তাকিয়ে বলল, অপূর্ব। অনেকক্ষণ কেউ মোবাইল দেখেনি এইসব নিয়ে ব্যস্ততার জন্য, এরপর সকলেই মোবাইল দেখতে ব্যস্ত হয়ে পড়ল। এই শ্রীময়ীর নাম্বার থেকে মিসড কল। শ্রীময়ী
শ্রীময়ী? তাহলে শ্রীময়ী তো আমাদের মাঝেই ছিল এতক্ষণ। তখন গানটা ভেসে এলো, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে শোনা যায় বাজে অলক্ষিত তারি চরণে। সুনন্দা পড়ে উঠল, এই সাক্ষী কি বুঝলি তুই, কি হলো? আমি তখন শুধু হেসেছিলাম আর ভাবছিলাম শ্রীময়ীর লেখা সেই লাইন দুটো, ভালোবাসায় ভরা থাক তোমার আমন্ত্রণ, ভালোবাসাতেই জড়িয়ে রেখো সবার প্রাণমন।